আমাদের আসলে বলতে গেলে ব্যাড লাক কজ হচ্ছে সাহেল তুমি প্লিজ আমার ভিডিওটা দেখবা আর কবে খাওয়াবা কমেন্ট বক্সে আমার একটু জানাই দিও কে পাকান কে পাকাবো না তাকালে দেখবো কেমনে মানুষ Hello there, Assalamu Alaikum. This is Shoji from BG Club. Welcome to my YouTube channel. আজকে যাব হচ্ছে বংশালে আমার বাইকে কিছু স্টিকার করাবো রিমসের আমি অনেকবার ট্রাই করেছি স্টিকারগুলো লাগানোর জন্য বাট আমারটা আসলে ভালোভাবে হচ্ছিল না দ্যাটস ওয়াই বংশাল থেকে লাগাবো আর এই জন্যই যাওয়া একটা ছোট্ট একটা কাজ আছে সেটা নাই বলি আর হচ্ছে যে আপনারা সবাই কেমন আছেন অনেকদিন আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই আমার কিছু বিজনেস পারপাস কাজের জন্য আমি ব্লগ করতে পারতেছিলাম না অনেকদিন যাবতই ভাবতেছিলাম ব্লগ করব বাট সময় হয়ে উঠতেছিল না আর এখন তো মনে করেন রেনি সিজন যে কোনো সময় বৃষ্টি আসে আর আমার যে ক্যামেরা সেখানে যদি আমি মাইক্রোফোন অ্যাডাপ্টারটা ইউজ করি তখন দেখা গেছে যে আর ওই কি বলে ওয়াটারপ্রুফটা থাকে না যদিও আমার অ্যাকশন ক্যামেরাটা ওয়াটারপ্রুফ বাট আমি যখন অ্যাডাপ্টারটা ইউজ করি তখন আর সেটা ওয়াটারপ্রুফটা থাকে না এটা আপনারা মোটামুটি সবাই জানেন যারা অ্যাকচুয়ালি ব্লগ করেন বা আদার্স অ্যাকশন ক্যামেরা সম্পর্কে একটু জ্ঞান রাখেন তো এই জন্য আর কি করা হচ্ছিলো না আর তেমন কোথাও দেওয়া হচ্ছিলো না তো আজকে যেহেতু একটা সুযোগ হলো যেহেতু আমার বাইকটা নিয়ে একটু বংশাল যাচ্ছি একটা কাজ করাবো চিন্তা করলাম যে একটা ব্লগ করেই ফেলি অনেকদিন যাবো যেহেতু আপনাদের সাথে দেখা হচ্ছে না একটু দেখা হয়ে গেল কথাবার্তাও হবে তো যাই হোক আমাদের আসলে বলতে গেলে ব্যাড লাক কজ হচ্ছে আমাদের এবারে টুকটা হয় নাই টুকটা হয় নাই সেটার আরেকটা মেন কারণ হচ্ছে মানে আমরা তো ফার্স্টে যখন প্ল্যান করেছিলাম তখন প্রায় 8-10টা বাইকের মতো একটা প্ল্যানিং হয়েছিল বাট ডে বাই ডে যত দিন যাচ্ছে সবারই কাজের ব্যস্ততা বাড়তেছে তো পরে ভাবছিলাম যে হয়তো 5-6টা বাইক মানে আমরা 6-7 জন যাবো বাট আমার ফ্রেন্ডের ওয়াইফের আবার এক্সাম শুরু হয়ে গেছে পরীক্ষার কারণে আমরা এইবার ট্যুরটাও আমাদের পিছাতে হলো হচ্ছে ওর সেপ্টেম্বরের 24 তারিখে ওর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল বাট সেটা না হয়ে সেটা 22 তারিখে শুরুই হয়েছে তো 22 তারিখে যদি শুরু হয়ে থাকে তাহলে তো আর আমাদের যাওয়া হচ্ছে না এই মাসে তাহলে আমাদের সে অক্টোবরের জন্য ওয়েট করতে হবে অক্টোবর মাসে এখন জানি না এই ট্যুরটা হবে কি না আমি কেন জানি বুঝতেছি না যে কুয়াকাটার ট্যুরের কথা বললেই কেন জানি খালি পিছাচ্ছে মানে ট্যুর হচ্ছে না এর আগেও কয়েকবার কুয়াকাটার জন্য প্ল্যান করেছিলাম বাট ট্যুরটা হয়নি মানে সামহাও কোনো না কোনো একটা ঝামেলা হয়েই যায় তো জানি না এখন কি আছে আল্লাহ পাকি ভালো জানে হয়তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে এই জন্যই হয়তো বা জিনিসটা ডিলে হচ্ছে যাই হোক তো এই হচ্ছে কথা ট্যুর হলে তো একটা মানে ভালো কিছু ফুটেজ পাওয়া যায় যেটা আপনাদের মধ্যে শেয়ার করা যায় তো যাই হোক এখন যেহেতু হচ্ছে না তাহলে আর কি হচ্ছে না বলতে হবে না যে তা না মানে হবে আর কি কিছুদিন পরে হবে আর কি এই আর কি তো সাথেই থাকুন আর আমার রাইডটা এনজয় করতে থাকুন আপাচি আরটিআর আমার সাথে একটু মানে ও চাচ্ছিলো আমি যাতে ওর সাথে রেস করি বাট এখন আসলে ওই মুডে অ্যাকচুয়ালি আমি নাই তারপরও আমি একটু ওর সাথে জাস্ট ওকে একটু কী বলে উলাই দেওয়ার জন্য একটু টান দিয়েছিলাম বাট ও ভাবছে যে আমি ওর সাথে রেস করবো বাট আমি করবো না তো ও মেবি অনেক সামনে চলে গেছে
তো ভিতরি নিয়ে বের হলে না এই জিনিসটা খুব বেশি ফেস করতে হয় যে ভাবে যে ওদের সাথে আমরা রেস করব বা এমন কিছু আর আমার কথা হয়েছে ভাই তুমি তোমার বাইক নিয়ে চালাও আমি আমার বাইক নিয়ে চালাচ্ছি তো এখানে এটা তো শো করার কিছু নাই যাই হোক মেঘলা মেঘলা আকাশ যদিও আজকে রোদটা নাই এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ রোদ থাকলে বাইক চালাতে একটু কষ্ট হয় বিশেষ করে ঢাকা শহরে ঢাকা না না সব জায়গাতেই একটু কষ্ট হয় আর আরেকটা কথা বলে রাখি যারা এইরকম রাস্তা দিয়ে যাবেন একটু ফেস মানে একটু অ্যালার্ট থাকবেন কারণ হচ্ছে যে কোনো সময় বাস থেকে যাত্রী লাভ দেয় তো সেই ক্ষেত্রে হয় কি মানে বাইকের সামনে এসে পড়ে তখন আর ইমার্জেন্সি ব্রেক করে কুলানো যায় না তো যারাই এরকম মানে পা দিয়ে যাবেন মানে কোনো সিগন্যালে একটু সতর্কভাবে যাবেন কারণ যে কোনো সময় একটা যাত্রী দৌড় দিবে নাহলে লাভ দিয়ে নামবে তো তখন দেখা যাবে আপনি ব্যালেন্স হারায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন তো এটা একটু মাথায় রাখবেন তো যা বলছিলাম আকাশটা মেঘলা ভালো লাগতেছে আর কি যদি বৃষ্টিটা আসে তাহলে আর এই ভালো লাগাটা থাকবে না তো আল্লাহ করে যদি আমি বংশাল চলে যাওয়ার পরে বৃষ্টিটা আসে তাহলে সমস্যা নেই বাট রাস্তায় আর আমি আজকে রেনকোটটা নিয়ে বের হইনি ঠিক আছে তো এমনি ব্যাগের মধ্যে অনেক কিছু আছে তার কারণে রেনকোটটা না হয়নি ঢাকা শহরে এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সিগন্যাল কারণ হচ্ছে প্রচুর গাড়ি আর প্রচুর ব্যস্ত শহর ঢাকা শহর সামনের শহর ঢাকা তবে আগে একটা সময় ছিল যে কি বলে সিগন্যালে খুব বেশি বাইক দেখা যাইতো না লাইক 2010-2011 সিগন্যাল থাকলে 500টা বাইক থাকতো আর এখন সিগন্যালে দাঁড়ালে অলমোস্ট অনেক বাইক দেখা যায় এটা একটা ভালো দিক আর একটা খারাপ দিকও আছে যে সবাই তো আর সতর্কভাবে চালায় না তো যার কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাটাও বেড়ে যায় সবার চালানোর স্কিল এক না আর বিশেষ করে এখন যেহেতু পাঠাও সার্ভিস মানে চলতেছে তো আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না জাস্ট আমি যে প্রবলেমগুলো ফেস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার একটা আতঙ্কে থাকতে হয় যে এই বুঝি আমাকে মানে লাগাই দিল বা এমন কিছু কারণ ওদের গাড়ির অনেকেরই ব্যাক লাইট থাকে না ইন্ডিকেটর লাইট থাকে না মানে ইচ্ছা মতো ওরা ডানে বাঁয়ে যাচ্ছে এবং বাইকের সাথে লাগাই দিচ্ছে কিন্তু তারা কখনো মানে একটা যে আছে না সরি বলা ওই জিনিসটুকু ওরা বলে না জাস্ট লাগছে তো লাগছে আর ওদের গাড়ি মানে ম্যাক্সিমাম সময় ওদের বাইকগুলো হয় কি যে একটু ভাঙাচোরা টাইপের হয় বা একটু পুরোনো টাইপের বাইকগুলো হয় তো যার কারণে ওরা ওই কেয়ারটা করে না যে লাগছে লাগছে বাট আমাদের তো আসলে ওইটা চিন্তা করলে হবে না যে লাগছে লাগছে কারণ আমাদের এক একটা বডি কেটা স্ক্র্যাচ পড়লে মানে আমাদের কলিজার মধ্যে যা লাগে তো এই জন্য আমার খুব ভয় লাগে যদিও আজকে একটু মানে এই টাইমটাতে একটু গাড়ি মানে গাড়িও কম বাইকও কম তো যার কারণে ওই প্রবলেমটা ফেস করতেছি না বাট ম্যাক্সিমাম টাইমে আমি ভিতরি নিয়ে বের হলে এই প্রবলেমটা আমার ফেস করতে হয় যে এই লুকিং গ্লাসে লাগাই দিচ্ছে ইন্ডিকেটারে লাগাই দিচ্ছে মানে কোনো হেডেক নেই তো এটাই আর কি আজকে যথেষ্ট পরিমাণ রাস্তা ফাঁকা এবং ওয়েদারটাও খুব ঠান্ডা তো আজকে ওই রকম প্যারা খাচ্ছি না আর কি ফ্লাইওভার আসলে আমার খুব ভয় লাগে কারণ ইদানিং ফেসবুকে একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায় যে ফ্লাইওভারে নাকি সুতা বাঁধা লাগে তখন দেখা গেছে যে ওইটা সে গলায় লাগে বা গলা ছিঁড়ে যায় সেই জন্য আমার ফ্লাইওভার দেখলে আমার খুব ভয় লাগে যে এই বুঝি এই জন্য বড়ো কোনো গাড়ির পিছনে আমি যাই যদি সুতা থাকে সেটা গাড়িতে আগে লাগবে তো হয়তো এখন ওরকম হবে না কারণ হচ্ছে এখন র্যান্ডমলি গাড়ি চলতেছে বাট রাতের বেলা হইলে একটু ভয় লাগে বিকজ ওইখানে সুতা টুতা যদি বাধা থাকে তাহলে তো সমস্যা এই জন্য আর কি মানে সবাই একটু সতর্ক থাকবেন বিকজ বলা তো যায় না কখন বিপদ চলে আসে তো ফ্লাইওভারগুলোতে একটু বেশি সতর্ক থাকা উচিত জানি না আসলে কারা এগুলো করে আর কেনই বা করে কত মানুষকে বিপদে ফেলে কত মানুষের জীবনও চলে যায় এইভাবে আসলে এগুলো উচিত না সঙ্গবাজার চলে আসছি মানে আইমিন পুরান ঢাকায় ঢুকে যাচ্ছি পুরান ঢাকায় যেহেতু আসছি সেহেতু বিটিলাচ্ছিতে একবার না গেলেই নয় কারণ ওইখানে একটা
লেবু পানি নামে একটা পানি পাওয়া যায়, সেটা খুবই মানে লেবু শরবতই বলতে পারেন, খুব মজার। তো আমি যখনই আসি তখনই এক গ্লাস দুই গ্লাস খেয়ে যাই, খুব ভালো লাগে। এটা লাচটা খাই মাঝে মাঝে, সবসময় না, বাট আমার কাছে লেবু পানিটা খুব বেশি ভালো লাগে। তো এখন যাব যে লেবু পানিটা খাবো এই আর কি। পুরান ঢাকায় আসবো আর জ্যাম থাকবে না এটা হইতেই পারে না। তো পুরান ঢাকার একটা চিরাচরিত দৃশ্য হচ্ছে জ্যাম। যারা পুরান ঢাকায় আছেন তারা তো এগুলো রেগুলার ফেস করেন, হয়তো তাদের এটা অভ্যাস হয়ে গেছে, বাট আমাদের মতো যারা তারা একটু প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, এই জায়গায় যারা স্পোর্টস বাইকগুলো চালান বুঝতেছি যে তারা কতটা কষ্টে মানে চালা দেয় হয়। এখানে দুই গাড়ির বেশি তো মনে হয় উঠানো সম্ভব না যদি একটু হাইওয়ে। অবশ্য তাদের জন্য এখন একটা ভালো দিক হয়েছে, যারা পুরান ঢাকায় থাকেন মাওয়া রোডটা চালু হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আপনারা চাইলেই এখন মাওয়া রোডে যে টানাটানি করতে পারেন, এটা আপনাদের জন্য বলতে গেলে একটা আশীর্বাদ স্বরূপই। হ্যাঁ, পানি জমে গেছে দেখা যায়, স্টিম ছিল মনে হয়, পানি জমে গেছে। অনেকদিন যাবো ভাবতেছিলাম মামা যাব আমার বউটারে নিয়ে, বাট সময় মিলাইতে পারতেছি না, দেখি এই উইকে পারি কিনা, নাহলে সামনের উইকে যেতে হবে। পুরান ঢাকা এমন একটা জায়গা, এখানে এমন কোনো গাড়ি নেই চলে না, এটা ঠেলা গাড়ি থেকে শুরু করা ঘোড়া গাড়ি পর্যন্ত সব। তো এটা বলতে পারেন একটা ঐতিহ্য পুরান ঢাকার, পুরান ঢাকার সব কিছুই চলে। আর আমি যতটুকু জানি পুরান ঢাকা রাতেও মানে অনেক বিরিয়ানি দোকান কাবাবের দোকান খোলা থাকে। ও সাহেল, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলে রাখি তোমার কাছে আমি একটা ট্রিট পাওনা ছিলাম, তুমি আমাকে বলেছিলাম বিসমিল্লা কাবাব খাওয়াবো আমাকে, তুমি এখন আমার খাওয়া নয় পাওনা রয়ে গেছে। এইটা হচ্ছে বিউটি লাচ্ছি, খাওয়া শেষ, এখন যাবো হচ্ছে জাভেদ ভাইয়ের কাছে। ও বলে রাখি জাভেদ ভাই হচ্ছে বংশালে, আমরা যেখানে সবসময় কাজ টাজ করাই, অনেক ওনার সাথে বলতে গেলে অনেক পুরনো সম্পর্ক, বাপি ভাইয়ের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছিল। লোকটা খুবই অমায়িক, মানে আমরা বংশালে আসলে মাস্ট ওনার কাছে আসবই, দেন অন্য কোথাও যদি কাজ থাকে তাহলে যাই, আদারওয়াইজ জাভেদ ভাই আমাদের যতটুকু পারে আমাদের সমস্যাগুলো সলভ করে দেয় এই আর কি। তো এখানে ক্যামেরাটা অফ করে দেই, কজ হচ্ছে জ্যামটা দেখলে আপনাদের আরও বেশি খারাপ লাগবে, সো জ্যামটা না দেখাই। তো এখানে যে কথা হবে হচ্ছে হানিফ বিরিয়ানি, যেটা বেসিক্যালি আমি খুব পছন্দ করি, এটা আসার সময় খাবো, এখন আর না, এখন একটু পেট ভরা। তো আসার সময়, আর সময় বলতে ব্যাক করার সময়, এই যে এটা হচ্ছে বিসমিল্লা কাবাব ঘর। সাহেল, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে রাত্রিটা খাওয়াই দিও, কারণ তোমার কাছে আমি একটা খাওয়া পাওনা আছি, কারণ আমি এটাতে কখনো খাইনি। অনেকেই বলছে এটা নাকি খুব মজার, মানে কাবাব বিক্রি করে। সো ভাবছিলাম যে সাহেল মাধ্যমে হয়তো এটা খেতে পারবো, সেই সৌভাগ্য আর তো আমার হলো না, সাহেল আমাকে আর খাওয়ালো না। সাহেল, তুমি প্লিজ আমার ভিডিওটা দেখবা আর কবে খাওয়াবা কমেন্ট বক্সে আমার একটু জানাই দিও, ওকে। ঢুকে গেলাম এখানে, এটা হচ্ছে এই গলি মানে এই রোডটাতে শুধু বাইকের কাজ হয়, ডানে তাকান বাইরে তাকান সব জায়গাতে হচ্ছে বাইকের কাজ, বাইকের কাজ, স্টিকার, পার্টস, যাবতীয় যা আছে আপনারা যা চান বাইকের। পুরোনো একটা বাইক আনলে আপনি একবার নতুন মানায় নিয়ে যেতে পারবেন, এখানে এমন সব কিছুই পাওয়া যায়। না না না, লাগবে না,
ফোনে আমাকে বলতেছে বাম্পার লাগবে কিনা। আমি স্পোর্টস বাইকে বাম্পার মানে আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ হচ্ছে স্পোর্টস বাইক তো স্পোর্টস বাইকই, তাতে বাম্পার লাগালে আর কতটুকুই কী হবে, আর কপাল খারাপ থাকলে যাবে আর কি। বাট আমি পছন্দ করি না আর কি স্পোর্টস বাইকে বাম্পার। নেকেড বাইক হলে ঠিক আছে, স্পোর্টস বাইকে বাম্পারটা আমি পছন্দ করি না। আমার ফ্রেন্ডরা সবাই লাগাইছে, আমার ভালো লাগে না স্পোর্টস বাইক টু স্পোর্টস বাইকই। জাভেদ ভাই একটু হাই দেন, আপনারা তো তাকান না, তাকালে দেখবো কেমনে মানুষ। জাভেদ ভাই জায়গা তেলে হ্যাঁ পাঠা দিছি, ঠিক আছে আমি নে আবার। আচ্ছা ভাই সো ফ্রেন্ডস, এখন আমার যাওয়ার পালা। সো আপনারা তো দেখলেনই আমার বাইকের নিউ লুক কেমন হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানেন। ভালো হইলে বললেন ভালো, খারাপ হইলেও বললেন খারাপ, তাহলে হয়তো নতুন কিছু ট্রাই করব। আর জাভেদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম, ওনার কাছে একটা ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা আমি দিয়ে গেছিলাম, কাজটা করে রাখছিল। তো বলে রাখি যদি আপনাদের কোনো মডিফিকেশন করতে হয় বাইকের, লাইট থেকে শুরু করে এক্সট্রা কিট লাগানো এটা সেটা, মানে যে কোনো টাইপের মডিফিকেশন উনি করে থাকেন, তো আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা ভিডিওর নিচে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নিন। আর বংশালে ওনাকে মোটামুটি সবাই চেনে, বা যে কেউ আসলে বললে হবে যে রূপালী ব্যাংকের গলি, তো ওনার দোকানটা ওইখানেই রূপালী ব্যাংকের গলি, এটা আপনারা ভিডিওতে এর আগেও দেখছেন। তো এই আর কি, বংশালে সমস্যা হচ্ছে কি মানে নতুন আসলে সবাই আর কি, ওনারা বংশালে যে ব্যবহারটা হয় যে আসলে নতুন যারা আসে বংশালে ওদের আসলে ঠকার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ বংশালে ধরেন আসলে ফাঁপরবাজ বলতে যেটা প্রচুর ফাঁপরবাজি করে, ঠিক আছে, দাম মনে করেন যে 5 টাকার জিনিস বলবে 50 টাকা, তো যদি ওই রকম লোকের খপ্পরে পড়েন তাহলে আপনি শেষ। তো যাচাই বাছাই করে দেন এখানে কেনাকাটা করতে হয়, কারণ আপনি যদি বুঝতে না পারেন আপনাকে অনেক টাকা জরিমানা করায় দিবে, মানে গচায় দিবে আর কি, যেটার দাম 100 টাকা আপনার কাছ থেকে 500 টাকা নিয়ে নেবে যদি আপনি না বুঝেন, বা ধরেন আপনি নতুন আসছেন বংশাল সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। তারা বলবো না সবাই করে, কিছু কিছু মানে কিছু কিছু ব্যবসায়ী এটা করে, আবার কিছু কিছু ব্যবসায়ী আছে যারা মোটামুটি অনেস্ট, তারা যেটা মানে ভালো বা যেটাই যে রেট ওই রেটটাই তারা রাখে। তো এই জন্য বেসিক্যালি আমরা আসলে জাভেদ ভাইয়ের কাছে আসি, তো যা যা লাগে ওনাকে বলি, তো উনি আর কি খুঁজে বের করে বা যে প্রাইসটা আছে ওই প্রাইসটাতেই আমাদেরকে দিয়ে থাকে আর কি। এই জন্য আর কি ওনার কাছে আসে। গেলে দেখা গেছে যে বিভিন্ন, আর উনি যেহেতু এখানে ওনার দোকান ব্যবসা, যে কোন পাশটা কোন দোকানে আছে উনি সব ভালো বুঝে, দ্যাটস ওয়াই আমাদেরকে হ্যাসেলটা পোহাইতে হয় না, তো সরাসরি ওই দোকানে চলে যায়। আর না হলে হয়তো সব দোকানে যা জিজ্ঞেস করতে, ভাই এটা আছে ওইটা আছে এটা আছে ওইটা আছে, এই জন্য আর কি। তো যাই হোক, তো রাত হয়ে গেছে, এখন হয়তো বেশি ফুটেজ হয়তো আপনাদের দেখাতে পারবো না। তো এখন যাব হচ্ছে আমি বিরিয়ানিতে, ওখানে যা খাওয়া দাওয়া করবো, কারণ আমি দুপুরে লাঞ্চ করিনি, হালকা পাতলা কিছু খেয়েছিলাম, তো এখন ক্ষুধা লাগছে।
তো এটা খে দেন রওনা দিব আর কি কি বাজান আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব এ হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক ঢাকা আসে মানে পুরান ঢাকায় যদি আসেন দেখবেন যে জায়গায় জায়গায় বিরিয়ানি দোকান জায়গায় জায়গায় বিরিয়ানি দোকান মানে যেটা পুরান ঢাকার ঐতিহ্য এটা হচ্ছে হাজি হাজি তারপরে এই যে এটা হচ্ছে গ্র্যান্ড নবাব তারপরে হচ্ছে নান্না নান্নারটা অবশ্য নতুন হয়েছে এখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানি এটা নতুন হয়েছে দোকানটা আগে এটা ছিল না এখানে চুর জ্যাম রাস্তায় এই যে এটা নান্না আর সামনে হচ্ছে বিউটি লাচ্ছি যেটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী বা অনেক পুরনো লাচ্ছির দোকান একটা লাচ্ছি দেন তখন ইয়া কি বলে দেবু পানি খাইছিলাম তো এখন লাচ্ছিটা খাই অনেকটা সাহেব না খাইছি তো তাই আর লেবু পানিটা খাবো না এখন এই হচ্ছে লাচ্ছি সো আমি উত্তরাঞ্চলে আসছি আমার মোটামুটি কতক্ষণ লাগছে হাফ অ্যান আওয়ার থেকে একটু বেশি আর কি রাস্তায় জ্যাম ছিল বাট আমি একটু তাড়াতাড়ি আসছি মানে একটু ট্রেনে ট্রেনে চলে আসছি তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করলে আমি আর একটু সাহস পাই যাতে আরও মানে কি বলে ব্লগের প্রতি আর একটু বেশি মনোযোগ হব মানে হইতে ইচ্ছা করে আর নতুন কোনো কিছু আপনাদের দেখাতেও সেটা ইচ্ছা করে আর যদি আপনারা রেসপন্স না করেন তাহলে সেটা কি বলে ডিমোটিভেটেড করে আমাদেরকে বা আমাকে সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ভালো ভালো সাজেশন দিবেন সো ততক্ষণ পর্যন্ত বিদায়